আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই দেখেন আমি আজকে যে ভিডিওটি করছি সেটি হচ্ছে দিনাজপুর শহরের সবচেয়ে ব্যস্ততম এলাকা, আর সেটি হচ্ছে বাহাদুর বাজার। আর বাহাদুর বাজারের যে সামনের রাস্তাটি রয়েছে তার অবস্থাটা আপনারা দেখুন, এটা যে একটা রাস্তা সেটা আসলে দেখে বোঝার কোনোই উপায় নেই। দেখেন না রাস্তার মাঝখানে কত বড় বড় গর্ত, আর গর্তে অনেক বেশি পানি জমে রয়েছে। যে যার মতো করে এই গর্তগুলো আবার ভরাট করার জন্য ভাঙ্গা ইট সুরকি এসব ফেলেছে, তাতে করে আরও বেশি এব্রো থেব্রো হয়ে গিয়েছে রাস্তাটি। আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তাটার অবস্থা, যেখানে সেখানে কাদা পড়ে রয়েছে আর ময়লা আবর্জনার স্তূপ জমে রয়েছে। এই যে এখানে দেখেন ভাঙ্গা সুরকি, বড় বড় ভাঙ্গা সুরকির ফালি এখানে পড়ে রয়েছে। এখান দিয়ে আসলে যে গাড়ি ঘোড়া চালানো কতটা কষ্টকর সেটা দেখেই বোঝা যায়। ময়লা আবর্জনা পড়ে রয়েছে, সামনের যারা দোকানদার রয়েছে তারা দেখা যায় যে তাদের দোকান পরিষ্কার করার যত ময়লা আছে সব নিয়ে এসে রাস্তার উপরে ফেলে তারা। দেখেন না এই যে এখানে একটা গর্ত রয়েছে, গর্তে আবার অনেকগুলো পানি এবং ময়লা দিয়ে কী অবস্থা হয়েছে। এটা হচ্ছে গ্লোবাল ইসলামী ব্যাংকের সামনের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি, দেখেন এখানে কী পরিমাণ ময়লা এবং পানি জমে রয়েছে রাস্তার মাঝখানে। রাস্তার পাশে যেসব ফলের দোকান রয়েছে বা ভ্যানে করে যারা ফল বিক্রি করে তারা তাদের আবর্জনাগুলো এখানে ফেলে। এই যে দেখেন এইমাত্র একজন একটা আবর্জনা ফেলে গেল। আবারও দেখেন রাস্তার পরিস্থিতি কী একটা অবস্থা হয়েছে রাস্তার। আর আসলে কর্তৃপক্ষের তো এখানে কোনো দৃষ্টি নেই, কিন্তু আমরা যারা সাধারণ ব্যবসায়ী আমরাও যেন অনেক বেশি উদাসীন। এদের কাণ্ডকীর্তি দেখে মাঝে মধ্যে মনে হয় আমাদের বাড়িতে যেসব ময়লা আবর্জনা তৈরি হয় সেগুলো বস্তায় করে নিয়ে এসে রাস্তার মাঝখানে ফেলে রাখে। এই যে এখানে দেখেন স্টেশনের কাছের যে ব্যাগের দোকানগুলো রয়েছে তারা কীভাবে ময়লা স্তূপ করে রেখেছে। জি ফার্মার কাণ্ডজ্ঞানটা দেখেন, আমি অনেক দূরে অতি সাবধানে ভিডিওটা করেছি যাতে তারা সহজে বুঝতে না পারে যে আমি ভিডিও করছি। তো দেখেন তাদের যে দোকানের ছেলেটি রয়েছে সে ময়লা আবর্জনাগুলো সকালবেলা ঝাড় দিয়ে সেটা কিভাবে রাস্তার মাঝখানে নিয়ে এসে রাখতেছে। আসলে আমাদের কাণ্ডজ্ঞান বলে কোনো কিছু আছে বলে মনে হয় না। এসব দেখে আসলে নিজেকেই নিজে প্রশ্ন করতে ইচ্ছে করে, আদৌ কি আমরা আসলে মানুষ হতে পেরেছি? আমাদের কি বিবেক বলতে কিছু রয়েছে? তাদেরকে বুঝিয়ে কিছু বলতে যাবেন, উল্টো তাদের ফাপড়কে দেখে। তাই সবার প্রতি আমার আকুল আবেদন, আসুন না আমরা আমাদের এই প্রিয় শহরটিকে অত্যন্ত পরিচ্ছন্ন এবং পরিপাটি করে তুলি। অন্যরা পারলে আমরাও পারবো ইনশাল্লাহ। গাইস, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি পুরোপুরি দেখার জন্য। আশা করি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।